সবাইকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই অনেক ভালো আছো। তো অ্যাকচুয়ালি তোমরা অনেকে জানো যে বিগত প্রায় 10 দিন আমি আমার ব্যক্তিগত সমস্যা থাকার কারণে তোমাদের ক্লাসগুলো রেগুলার কন্টিনিউ করতে পারিনি। তো এই কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত, এবং এর মাঝেও আমি আমার ব্যস্ততার মাঝেও আমি তোমাদেরকে লাইভে এসে 2 দিন আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার ব্যস্ততার কথা এবং আমি কবে নাগাদ ফ্রি হতে পারি সেই বিষয়টিও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তোমরা ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনেছো এবং ধৈর্য ধরে তোমরা তোমাদের পড়াশোনাগুলোকে কন্টিনিউ করেছো। তো প্রথমে যেটি জানতে চাইবো যে আমার কথাগুলো তোমরা ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা এবং আমাকে তোমরা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা, এই বিষয় দুটো যদি তোমরা একটু আমাকে কনফার্ম করো তাহলে আমার জন্য কথাগুলো কন্টিনিউ। আচ্ছা দেখো, সরি, তোমরা একটু বলো যে আসলে আমার কথাগুলো শুনতে পাচ্ছ কিনা, একটু যদি কাইন্ডলি তোমরা একটু সকলে আমাকে জানাতে। আচ্ছা, সুমাইয়া আরাফাত, ওয়ালাইকুম সালাম, সিমলা আক্তার, স্যার আদাব, আদাব স্যার। আচ্ছা, অনামিকা দাস সেতু, নমস্কার। মোহাম্মদ সাব্বির আহমেদ, ওয়ালাইকুম সালাম, অল ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো অ্যাকচুয়ালি তোমরা সব শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ, এই জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আমরা বিগত, তোমরা যারা নতুন রয়েছো, আজকে যারা নতুন লাইভে জয়েন করছো, তো রাসেল রানা, আচ্ছা পাচ্ছ, তো তোমাদের নতুনদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমি তোমাদের রসায়ন শিক্ষক। আমার বিস্তারিত তোমরা এই লাইভের নিচে স্ক্রলিং টেক্সটে দেখতে পাচ্ছ। তো আমি প্রতিদিন তোমাদের উচ্চ মাধ্যমিক রসায়নের যে প্রথম পত্রটা রয়েছে এটা তোমাদের সকলের জন্য এই লাইভটা কন্টিনিউ করছি, এবং যারা সেকেন্ড ইয়ার রয়েছে অর্থাৎ কেমিস্ট্রি সেকেন্ড পার্ট যারা পড়তে চাও, তো তাদের জন্য আমি প্রতিদিনই রেকর্ডেড ক্লাস দিয়ে থাকি। তো আমার এই ক্লাসগুলো তোমরা কোথায় পাবে? লাইভ ক্লাসগুলো তোমরা জানো যে আমার এই ফেসবুক পেজ থেকে আমি লাইভ ক্লাসগুলো করে থাকি, আর রেকর্ডেড ক্লাসগুলো তোমরা পেজ থেকে পাবে, এবং সর্বোপরি আমার একটা ইউটিউব চ্যানেল আছে যে ইউটিউব চ্যানেলে আমি আমার এই ক্লাসগুলো রেকর্ড করে সেখানে আপলোড করে থাকি। তো পরবর্তীতে তোমরা সেই ক্লাসগুলো আমার ইউটিউব চ্যানেল থেকে সেখান থেকেও নিতে পারো। হ্যাঁ, তো এখন তোমরা হয়তো বা অনেকেই বলবে যে স্যার আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা একটু দিলে ভালো হতো। তো তোমরা চেক করে দেখো, আমি কমেন্টে তোমাদেরকে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিলাম, সবাই একটু চেক করে নাও। তো ইউটিউব চ্যানেলটাকে তোমরা সকলে একটু সাবস্ক্রাইব করে রাখবে, এবং কারণ এই প্রত্যেকটা ভিডিও, যতগুলো ভিডিও ক্লাস ভিডিও আমি নেই, প্রত্যেকটা সেটা ফার্স্ট পেপারই হোক আর কেমিস্ট্রি সেকেন্ড পেপারই হোক, প্রত্যেকটা ক্লাস আমি রেকর্ড করে রাখি। এই যে বর্তমানে এখন এই মুহূর্তে যে লাইভটি চলছে এই লাইভটিও কিন্তু আমার রেকর্ড হচ্ছে, তো এই লাইভটিও আমি ইউটিউব চ্যানেলে দিয়ে দেব ভিডিও। তো তোমরা প্রয়োজনে তোমাদের ভিডিওগুলোকে ডাউনলোড করে নিতে পারো, পরবর্তীতে আবার দেখতে পারো, ইচ্ছা তোমাদের, খুশি। আচ্ছা, তো যারা যারা লাইভে জয়েন করছো তাদের একটু দেখি। মোহাম্মদ হানিফ, নমস্কার স্যার। আচ্ছা, এস আক্তার, ওয়ালাইকুম সালাম। আরিয়ান সবুজ, নমস্কার স্যার, নিউ স্টুডেন্ট। আচ্ছা থ্যাংক ইউ, নিউ স্টুডেন্ট যারা রয়েছো তাদের জন্য তোমরা আমার এই লাইভ ভিডিওর নিচে স্ক্রলিং এ দেখতে পাচ্ছ এভরি ডিটেলস রয়েছে। তো আমার সেখানে আমার ফেসবুক পেজ রয়েছে, অর্থাৎ আমার ফেসবুক পেজ থেকেই কিন্তু আমি লাইভটি প্রতিদিন কন্টিনিউ করি, এবং আমার একটা ফেসবুক গ্রুপ রয়েছে, তোমরা সেই গ্রুপটাতেও জয়েন হবে। তো সেই গ্রুপটাতে কি হয়, তোমরা তোমাদের প্রবলেম গুলো সেই গ্রুপটাতে পোস্ট করতে পারবে। আমরা যে পড়াশোনাগুলো কন্টিনিউ করব সেই পড়াশোনাগুলো সেই গ্রুপটাতে তোমরা কন্টিনিউ করতে পারবে, এবং তোমরা তোমাদের প্রবলেম গুলো সেখানে পোস্ট করবে। আর একটা বিষয় গ্রুপের ব্যাপারে না বললেই নয় যে তোমরা গ্রুপের যে রুলস গুলো আমি দিয়েছি সেই রুলস গুলো কিন্তু তোমরা মেনটেন করছো না। অনেককেই আমি দেখছি যে গ্রুপের রুলস মেনটেন করছো না, তোমরা রুলস না মেনে পোস্ট করছো বিভিন্ন রকমের। তো আমি বারবার ওয়ার্নিং দিচ্ছি তোমাদেরকে, বারবার বলছি, তারপরেও তোমরা আমার কথাগুলো হয়তো বা বুঝতে পারছো না।
তো আমি লাস্ট বার লাস্ট টাইম বলছি যে তোমরা অবশ্যই অবশ্যই গ্রুপের রুলস গুলো মেনে গ্রুপে পোস্ট করবে, আর তোমাদের সমস্যাগুলো সেখানে পোস্ট করবে, গ্রুপের রুলস গুলো আগে পড়বে। ওকে, আচ্ছা, রফিকুল ইসলাম, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, ভালো আছি। আসলে আমার এই ব্যস্ততার মধ্যে আমার শরীর খুবই খারাপ ছিল, তবে এখনো আমার শরীর ফিট না, তারপরেও আমি আজকে বাড়িতে এসেছি, তোমাদের সাথে লাইভে জয়েন করেছি এবং তোমাদের ক্লাসগুলো কন্টিনিউ করার জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, যাতে তোমাদের ক্লাসগুলোকে কন্টিনিউ করতে পারি আবার আগের মতো। আর আজকে আমরা ও আরেকটা বিষয় বলে রাখি, যারা নতুন জয়েন করেছো, তো আমি কেমিস্ট্রির প্রথম পত্রটা এবং দ্বিতীয় পত্রটা দুটোই ক্লাস নিব, এটা বলেছি তোমাদেরকে। আর প্রথম পত্র থেকে আমি দুটো অধ্যায় অলরেডি তোমাদেরকে পড়িয়েছি, সে দুটো অধ্যায় হচ্ছে দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন এবং তৃতীয় অধ্যায় পর্যাবৃত্ত ধর্ম, মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন, এই দুটো অধ্যায় আমি তোমাদেরকে পড়িয়েছি। এখন তোমরা যদি বলো স্যার ওই ক্লাসগুলো আমরা কোথায় পাবো, তাহলে যেটা তোমাদেরকে বলবো আমি সেটা হচ্ছে আমার ফেসবুক পেজে পাবা, আমার ফেসবুক গ্রুপে পাবা, আমার ইউটিউব চ্যানেলে পাবা, যে ইউটিউব চ্যানেলটা লিংক আমি অলরেডি কমেন্টে তোমাদেরকে দিয়ে দিয়েছি। আচ্ছা, এখন আরেকটা বিষয় রয়েছে, আমার আরো কিছু ইনফরমেশন রয়েছে, যে ইনফরমেশন গুলো তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে আমি একত্রে একটা জায়গায় একটা লিংক দিয়ে দিলাম, এই লিঙ্কে যদি তোমরা যাও, আমার ফেসবুক প্রোফাইল, আমার ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, আমার ইউটিউব চ্যানেল, আমার ইনস্টাগ্রাম চ্যানেল, মানে এভরি ডিটেলস, আমার ওয়েবসাইট, সকল ডিটেলস তোমরা এখানে পাবে। আচ্ছা, জুলকার নাইন, ওয়ালাইকুম সালাম। রফিকুল ইসলাম স্যার চার অধ্যায় শুরু করেন না? রফিকুল ইসলাম, চার অধ্যায় এখন আমি শুরু করব না, এখন আজকে আমরা শুরু করব। তোমরা টাইটেল দেখে অলরেডি বুঝতে পারছো যে আজকে আমরা ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার এই অধ্যায়টা শুরু করব। অধ্যায়টা অত্যন্ত সহজ এবং এই অধ্যায়ের মধ্যে কিছু কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলো আমাদেরকে জানতে হবে, পড়তে হবে। তো এখন তোমরা যদি বলো স্যার আপনি তাহলে দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় কেন পড়ালেন, তো অ্যাকচুয়ালি দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় পড়ার একটা কারণ হচ্ছে যে দ্বিতীয় অধ্যায় যেটি ছিল গুণগত রসায়ন, সেখানে দেখা যাচ্ছে ইলেকট্রন বিন্যাস ছিল, পরমাণু মডেল ছিল, যে জিনিসগুলো তোমরা 9-10 এ অলরেডি পড়ে এসেছো, তো সেই জিনিসগুলো যদি তোমরা আবার একটু পড়ো তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হয়, ভালো হয়, ঠিক আছে। আর তৃতীয় অধ্যায়টা ছিল মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন, এগুলো তোমরা কিছু কিছু জিনিস 9-10 এ পড়ে এসেছো, যার কারণে সেই অধ্যায় দুটো আমি তোমাদেরকে আগে পড়িয়েছি। আর এখন আমরা পড়বো ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার। তো আজকে ল্যাবরেটরির নিরাপদ ব্যবহারের ভূমিকা নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, সিমলা আক্তার কি বলছো? স্যার মোহাম্মদ সাব্বির আহমেদ, স্যার আজকে কি সেকেন্ড ইয়ার রিপোর্ট ক্লাস পাবো? না না, আজকে পাবে না ভাই, আগামীকালকে থেকে পাবা। তো অ্যাকচুয়ালি আমি আজকে বাড়িতে এসেছি, আমার একটু ব্যস্ততা ছিল, আজকে তোমাদেরকে ফার্স্ট ইয়ারের লাইফটা আমি কন্টিনিউ করছি, কিছু সময় তোমাদেরকে ক্লাস নেবো, অর্থাৎ এক কথায় আজকে আমি স্টার্ট করলাম। আগামীকালকে তোমরা আগামীকালকে থেকে আশা করছি যে তোমরা রেকর্ডেড ক্লাসগুলো, সেকেন্ড পার্টের রেকর্ডেড ক্লাসগুলো পাবা এবং ফার্স্ট ইয়ারের লাইফটা এটা কন্টিনিউ চলতে থাকবে। আচ্ছা, সিমলা আক্তার, স্যার কেমিস্ট্রির জন্য কোন বুক ফলো করব? তো আসলে যারা নতুন এই প্রশ্নগুলো তোমরা করবে, আমি জানি যে এই প্রশ্নগুলোর উত্তর হচ্ছে যে তোমরা তোমাদের কলেজের যে স্যার তোমাদেরকে যে বইয়ের রেফারেন্স দেবেন সে বই থেকে তোমরা পড়বে, সেটা হচ্ছে বেস্ট। তো এছাড়াও আরো অনেক রকমের বই রয়েছে, যেমন আমি সঞ্জিত কুমার গুহ স্যারের বই ফলো করি, তারপরে তোমার যেটা লেকচার পাবলিকেশনের বই, তারপরে রয়েছে তোমার অক্ষরপত্র প্রকাশনের বই রয়েছে, মাহবুব হাসান লিঙ্কন স্যারের বই ফলো করি, তারপরে তোমার কাজল ব্রাদার্স লিমিটেড এর বই রয়েছে, ডক্টর মোহাম্মদ মহসিন হোসেন স্যারের বই আমি ফলো করি। তো এই দুই তিনটা বই থেকে আমি সাধারণত তোমাদেরকে পড়াই। তো এখন তোমরা যদি বলো স্যার কোনটা কিনবো, অ্যাকচুয়ালি তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো বই কিনতে পারো, ঠিক আছে। আচ্ছা, রফিকুল বলছো কারণ ফার্স্ট অধ্যায়টা তেমন গুরুত্ব পূর্ণ না, ভুল কথা, তবে দরকার আছে জানার জন্য, কিন্তু স্যার
ম্যাথ গুলো জানার দরকার অনেক বলে আমি মনে করি, অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ না, ম্যাথ গুলো অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ম্যাথ গুলো অনেক গুরুত্বপূর্ণ। দেখো, আমি তোমাদেরকে কিন্তু বলেছিলাম যে আমি তোমাদেরকে সবকিছু পড়াবো, তোমরা আমার সাথে থাকো, আমি তোমাদেরকে সবকিছু পড়াবো। একদিনে তো সবকিছু পড়ানো সম্ভব না, এটা একটা 2 বছরের কোর্স। আমি তোমাদেরকে, তোমরা যদি আমার সাথে কন্টিনিউ থাকো, আশা করছি আমি 1 বছরের মধ্যে আমি তোমাদের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র এ টু জেড, আমার পক্ষে যতটুকু সম্ভব এ টু জেড আমি তোমাদেরকে দেখিয়ে দিতে পারবো। তবে এটা প্রতিদিন রেগুলারিটি মেনটেন করতে হবে তোমাদেরকে, প্রতিদিন তোমাদেরকে পড়াশোনাগুলো চালিয়ে যেতে হবে। আপু, হাজারিন একটা বেস্ট। হ্যাঁ, তোমরা হাজারিন এক স্যারের বইও পড়তে পারো, সমস্যা নেই। তো এখন বিষয়টা হচ্ছে এরকম, দেখো তাহলে আমরা আজকের ক্লাসে ফিরি, আজকের আলোচনায় ফিরি। আজকের আলোচনার বিষয়বস্তু ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার। তোমরা লাইভটাকে একটু শেয়ার করে দাও, তোমাদের বন্ধু বান্ধব সবার মাঝে একটু লাইভটাকে শেয়ার করে দাও। তো আজকে ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার, এটি হচ্ছে আমাদের প্রথম অধ্যায়। অধ্যায়টা অনেক সহজ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এখন এই ভূমিকার মধ্যে অ্যাকচুয়ালি কি রয়েছে? ভূমিকার মধ্যে এখানে এই অধ্যায়টার যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো হচ্ছে যে আমরা যখন ল্যাবরেটরিতে কোনো ব্যবহারিক ক্লাস করব, তখন সেই ল্যাবরেটরির মধ্যে ব্যবহারিক ক্লাসের কিছু নিয়ম নীতি রয়েছে। যেমন কোন ধরনের পোশাক পরে আমাদেরকে ল্যাবরেটরিতে প্রবেশ করতে হবে, কোন ধরনের কেমিক্যালস গুলো কেমন, কেমিক্যালস গুলোর প্রকৃতি কেমন, ভৌত ধর্ম রাসায়নিক ধর্ম কেমন, সেই কেমিক্যালস গুলো ল্যাবরেটরির যে কেমিক্যালস গুলো রয়েছে সেই কেমিক্যালস গুলো কোনটা কেমন ক্ষতিকর, অর্থাৎ ক্ষতির মাত্রাটা কেমন। তারপরে তোমার আমাদের ল্যাবরেটরিতে ব্যবহারিক ক্লাসের সময় আমাদের নিজেদের সুরক্ষার জন্য কি কি পোশাক পরিধান করা উচিত এবং সেগুলো কিভাবে পরিধান করা উচিত, ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে। অর্থাৎ কিছু কিছু যন্ত্রপাতি রয়েছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যে যন্ত্রপাতি গুলো আমাদেরকে অত্যন্ত সাবধানতার সাথে ব্যবহার করতে হবে, ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে এগুলোর সম্মিলিত একটা অধ্যায় বা সম্মিলিত একটা পড়াশোনা রয়েছে এই অধ্যায়টার মধ্যে। ঠিক আছে, তো এখন এখানে যে সব জিনিসে তোমাদেরকে এ টু জেড করতে হবে বা এ টু জেড যে জানতে হবে এরকমটা কিন্তু নয়। এখানকার ম্যাক্সিমাম জিনিসগুলো তোমরা নিজেরাই বুঝতে পারবে, তারপরেও আমি চেষ্টা করব তোমাদেরকে একটু একটু করে টাচ দিয়ে দেওয়ার জন্য, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট হয়তো বা এমনও হতে পারে যে আমি বরাবরই যে বিষয়টা তোমাদেরকে বলে থাকি যে অ্যাকচুয়ালি সহজকে সহজ বলে ইগনোর করাটা কিন্তু ঠিক না। হ্যাঁ, কারণ একটা সহজ জিনিসের মধ্যে সেখানে দেখা যাচ্ছে অনেক ইম্পর্টেন্ট জিনিস থাকে, যে জিনিসটাকে হয়তো বা তোমরা ইগনোর করে গেছো কিন্তু সেটা অনেক ইম্পর্টেন্ট ছিল, যেটাকে তুমি আসলে সেভাবে গুরুত্ব দাওনি। তো চেষ্টা করবে একটা সহজ টপিকসও যদি হয়ে থাকে তাহলে সেটার মধ্যে লক্ষ্য করে দেখবে যে তুমি যদি 2 বা 3 জন স্যারের ক্লাস ফলো করো একই টপিকস এর উপর, সেক্ষেত্রে তুমি অবশ্যই সেখান থেকে 2 লাইন বা 3 লাইন তুমি এক্সট্রা তোমার নলেজ গ্যাদার হবে। তো যার কারণে তোমরা অবশ্যই কখনোই সহজকে সহজ ভেবে অবহেলা করবে না, ইগনোর করবে না। ঠিক আছে, আচ্ছা স্যার, যখন বই পড়লে হবে? হ্যাঁ, বই তো অবশ্যই পড়তে হবে। মন্দিরা ব্যানার্জি, নমস্কার। আচ্ছা, এখন দেখো, তারপরে এই ল্যাবরেটরির নিরাপদ ব্যবহারের মধ্যে ইয়াসমিন সুলতানা, ওয়ালাইকুম সালাম, নেট হয়ে গেল, কোনো প্রবলেম নেই। আমরা আজকে ভূমিকা নিয়ে আলোচনা করছি, যেহেতু আজকে আমাদের দীর্ঘ 10 দিন আমি ছুটি শেষে ক্লাসে ফিরলাম এবং আজকে নতুন একটা অধ্যায় আমরা শুরু করলাম। তো সেখানে আমরা কিছু ভূমিকা বিষয় নিয়ে আলোচনা করছি। যাই হোক স্যার, সাউন্ড ঠিক নাই, 2 বার করে সাউন্ড আসছে। 2 বার করে সাউন্ড আসছে, এটা তোমার ওখানে নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। তো এই কমপ্লেনটা এখন পর্যন্ত তুমি ছাড়া অন্য কেউ করনি। মাইকেল ডায়ের, অর্থাৎ জ্যোতি, ওয়ালাইকুম সালাম, ভালো আছি। সোহানা একটা জ্যোতি, হ্যাঁ সোহানা একটা জ্যোতি, আমার মনে আছে। হ্যাঁ আমার মনে আছে, তো কুমারখালী গভর্নমেন্ট কলেজ, কুমারখালী কুষ্টিয়া থেকে বলছো তুমি। ওকে, নো প্রবলেম।
তো দেখো, এখানে সাধারণত ল্যাবরেটরিতে বা রসায়ন ল্যাবরেটরিতে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এবং গবেষণার ক্ষেত্রে অনেক ঝুঁকিপূর্ণ রাসায়নিক যন্ত্রপাতি এবং অনেক ঝুঁকিপূর্ণ রাসায়নিক দ্রব্যাদি আমাদেরকে ব্যবহার করতে হয়, যেগুলো ব্যবহারের সময় অবশ্যই আমাদেরকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। তো সেই সব সতর্কতাগুলো কিভাবে অবলম্বন করতে হবে, কোন পদ্ধতিতে অবলম্বন করতে হবে এবং কি কি উপায় অবলম্বন করলে সেগুলো আমাদেরকে সর্বোচ্চ সুরক্ষা দেবে আমাদের নিজেদের এবং আমাদের সহপাঠীদের, অর্থাৎ তোমাদের সহপাঠীদের। যেহেতু এই ল্যাবরেটরিতে ব্যবহারিক ক্লাসগুলো করার সময় তোমরা একজন দুজন থাকবে না, সেখানে একাধিক এবং অনেকজন একত্রে তোমরা এই ব্যবহারিক গুলো সম্পন্ন করবে, যার কারণে তোমাদেরকে অবশ্যই নিজের সুরক্ষা এবং তোমাদের সহপাঠীদের সুরক্ষা এবং পাশাপাশি আমাদের ল্যাবরেটরিতে যে রাসায়নিক যন্ত্রপাতি এবং রাসায়নিক দ্রব্যাদি গুলো রয়েছে সেগুলোর সঠিক ব্যবহার কিভাবে নিশ্চিত করা যায় সেই বিষয়গুলো আমাদেরকে ম্যানেজ করতে হবে এবং সেই বিষয়গুলো আমাদেরকে মেনটেন করতে হবে, যেগুলোর সম্মিলিত সবকিছু রয়েছে আমাদের এই অধ্যায়টার মধ্যে। তো এখন অনেক সময় এরকম হয় যে সতর্ক থাকার পরেও ব্যবহারিক ক্লাস করতে করতে অনেক সময় হয়তো বা দেখা যাচ্ছে কোন একটা গাঢ় অ্যাসিড তোমার শরীরে পড়ে গেল বা কাপড় ভেদ করে তোমার চামড়ায় এসে স্পর্শ করলো, তখন সেক্ষেত্রে তোমাকে কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে বা কোন কোন কৌশলটা অবলম্বন করলে তোমার নিজের সেফটি থাকবে। যাই হোক, এক কথায় এভরি ডিটেলস, অর্থাৎ ল্যাবরেটরির মধ্যে আমাদেরকে কিভাবে সুন্দরভাবে ব্যবহারিক ক্লাসগুলো শেষ করে আমাদের কাঙ্ক্ষিত যে প্র্যাকটিক্যাল নলেজটা আমরা অর্জন করব সেই বিষয়গুলো নিয়ে আমাদের এই অধ্যায়টা। তো এর মধ্যে আরো অনেক বিষয় রয়েছে, যে বিষয়গুলো আমরা যখন টপিকস ধরে ধরে আলোচনা করব সেই টপিকস এর উপর ভিত্তি করে আমি তোমাদের সেগুলো নিয়ে আলোচনা করব এবং তোমরা অবশ্যই ক্লাসের সময় সেই টপিকস গুলোকে একটু নোট ডাউন করে রাখবা, কারণ হয়তো দেখা যাচ্ছে যে আমি যে কথাগুলো বলছি যদি তোমার আমার কথাগুলোর মধ্যে দুই একটা লাইন যদি আনকমন লাগে তাহলে সেই কথাটা তুমি কি করবে, তাৎক্ষণিক ভাবে তুমি খাতা সেটা নোট ডাউন করে রাখবে, তাহলে তুমি বইতে যেটা পড়েছো বা বইতে তুমি যেটা পড়বে সেটার সাথে আমার এই এক্সট্রা যে দুই লাইন তুমি জানলে সেটা তোমার কি পড়া হয়ে গেল। হ্যাঁ, এই বিষয়গুলো এভাবে কিন্তু পড়াশোনা করা নিয়ম। আচ্ছা, ইয়াসমিন বলছি কি স্যার বিয়ে বাড়িতে সময় কেমন কাটলো, আমাদের জন্য তো কিছু আনলেন না। দেখো, অ্যাকচুয়ালি খুব খুব ব্যস্ততার মধ্যে ছিলাম, খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম, আর মানে কি বলবো। হ্যাঁ সুমাইয়া আরাফাত, স্যার সাউন্ড প্রবলেম, তো নেটওয়ার্কের একটু হয়তো প্রবলেম হচ্ছে যার কারণে সাউন্ডের একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, আজকে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু পয়েন্ট আউট করে আমাদেরকে আলোচনা করতে হবে। মন্দিরে ব্যানার্জি, অ্যাপ্রন বা ল্যাব কোট পরে নিতে হবে, সেফটি গগলস ব্যবহার করতে হবে, হ্যান্ড গ্লাভস পরতে হবে, আচ্ছা মাস্ক পরতে হবে, পায়ে জুতা পরতে হবে, মাথায় ক্যাপ পরতে হবে, এগুলো, হ্যাঁ এগুলো সবই পড়তে হবে, এগুলো একেবারে আমাদের কিন্তু বেসিক। হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের একেবারে বেসিক। তো সাধারণত এই অধ্যায় বা এই অধ্যায়টা শেষে বা এই অধ্যায়টা পাঠ শেষে আমরা শিক্ষার্থীরা যারা রয়েছি তারা কি কি বিষয় জানবো সেই বিষয়গুলো আমাদেরকে একটু জানতে হবে। সেটি হচ্ছে যে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু টপিকস রয়েছে, যে গুরুত্বপূর্ণ টপিকস গুলো আমরা শিখব বা জানবো যেগুলো আমাদের পরবর্তীতে কাজে লাগবে। যেমন কি রয়েছে, নিরাপদ গ্লাস, এরপরে রয়েছে আমাদের ডিজিটাল ব্যালেন্স, তারপরে রয়েছে আমাদের রাইডার ধ্রুবক, তারপরে রয়েছে আমাদের সেমি মাইক্রো অ্যানালাইসিস, তারপরে রয়েছে আমাদের মাস্ক, তারপরে রয়েছে গ্লাস সামগ্রী, তারপরে রয়েছে পিপেট, বুরেট, বুনসেন বার্নার, অ্যাপ্রন, পলবুঙ্গি ব্যালেন্স, ওয়াটার বাথ, কনিক্যাল ফ্লাস্ক, রিয়াজেন্ট বোতল, রাসায়নিক দ্রব্য, ল্যাবরেটরি নিরাপত্তা সামগ্রী, অগ্নি নির্বাপক যন্ত্র ও ফার্স্ট এইড বক্স, এই যে কিওয়ার্ড বা এই যে শব্দগুলো, এই শব্দগুলো আমাদের এই অধ্যায়টার সাথে
ওতপ্রোতভাবে জড়িত, অর্থাৎ এই অধ্যায়টা এই শব্দগুলো আমাদের সবসময়ের জন্য জানতে হবে এবং সবসময়ের জন্য এই অধ্যায়গুলো আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি আমার মনে হয় নেটওয়ার্কের খুব প্রবলেম হচ্ছে, লাইফটা মনে হয় ডিসকানেক্ট হয়ে গেল নাকি, আমি তো তেমন বুঝতে পারছি না। তো যাই হোক, আজকে ভূমিকাতে আমি আর তেমন কোনো বিষয় আলোচনা করলাম না, তো আগামীকালকে আমরা একটা টপিকস ধরে ধরে এগোবো, যে টপিকস গুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কিছু টপিকস থাকবে বা কিছু হাইলাইটস, কিছু লাইন থাকবে, যে লাইনগুলো আমি তোমাদের সাথে আলোচনা করব। যদিও বা তোমরা জানো, তারপরও সেগুলো আমি আমি তোমাদের সাথে আলোচনা করব। ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই। দীর্ঘ 10 দিনের ছুটি শেষে আজকে আমি তোমাদের সাথে আবার জয়েন্ট হয়েছি। তো তোমরাও সকলে তোমাদের বন্ধু বান্ধব সকল বন্ধু বান্ধবদের বলে দিবে যে আমি তোমাদের এখন থেকে আবার রেগুলার তোমাদেরকে ক্লাসগুলো কন্টিনিউ করার চেষ্টা করব। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকো, সুস্থ থাকো, আর আগামীকালকে থেকে আমরা ক্লাসগুলো আবার কন্টিনিউ করতে থাকবো। থ্যাংক ইউ, সবাই ভালো থাকো, আজকে এই পর্যন্ত। লাইনটা আমি শেষ করে দিচ্ছি, নেটওয়ার্কের খুব প্রবলেম হচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। স্যার আজ কিছু পড়াবেন না, আজকে আমি জাস্ট এই অধ্যায়ে একটা ভূমিকা নিয়ে হালকা পাতলা আলোচনা করলাম, আজকে তেমন কোনো কিছু পড়াচ্ছি না। কালকে আমরা আমাদের সিলেবাসের যে টপিকস গুলো রয়েছে সেই টপিকস গুলো ধরে ধরে আমি তোমাদেরকে কন্টিনিউ করতে থাকবো। ঠিক আছে, তো ইয়েস মিস সুলতান, থ্যাংক ইউ স্যার সো মাচ, থ্যাংক ইউ জি স্যার, অনেক ভালোবাসা আপনার জন্য, থ্যাংক ইউ। ওকে, থ্যাংকস সবাইকে। দেখো তোমরা, আমি তোমাদেরকে যে বিষয়টা আগেও বলি এখনো বলছি, সেটি হচ্ছে যে তোমরা আমার সঙ্গে অল্প অল্প করে প্রতিদিন পড়তে থাকো, দেখবা যে মাস শেষে দিন শেষে অনেকগুলো কিন্তু পড়া হয়ে যাবে। দেখো অলরেডি আমরা কতদিন শুরু করেছি, আমার মনে হয় 1 মাসও হয়নি, তো এই 1 মাসের মধ্যে কিন্তু আমরা 2টো অধ্যায়ের প্রায় 70-75% কিন্তু কমপ্লিট করে ফেলেছি, আর বাকি যেগুলো রয়েছে সেই বাকিগুলো কিন্তু আমাদের অ্যাডভান্স লেভেলের ক্লাসের জন্য আমি রেখে দিয়েছি। ঠিক আছে, ওই অধ্যায়গুলো যে একেবারে 100% শেষ করে দিয়েছি আমি কিন্তু সেটি বলছি না, তোমাদেরকে আগেও আমি বলেছি এই বিষয়টি যে 70-75% ক্লাস একেবারে সবার জন্য ওপেন করে আমি রেখেছি সবার জন্য, আর যে বাকি বিষয়গুলো থাকবে এগুলো অ্যাডভান্স ক্লাস, এগুলোর মধ্যে থাকবে তোমার ম্যাথমেটিক্স থাকবে, সৃজনশীল প্রবলেম গুলো সলিউশন থাকবে, তারপর আরো ইত্যাদি বিভিন্ন রকমের যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে সেই গাণিতিক সমস্যাগুলো থাকবে, তারপর কিছু কিছু সূত্র রয়েছে যে সূত্রগুলো আমরা থিওরিতে অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করে এরকম বিভিন্ন রকমের, মানে এক কথায় আমরা একেবারে ডিপ ডিপ যে বিষয়গুলো রয়েছে এগুলো প্রাইমারি জিনিস, আর ওগুলো থাকবে আমাদের অ্যাডভান্স জিনিস। আচ্ছা, অনামিকা বলছো থ্যাংক ইউ। আচ্ছা, হানিফ বলছো স্যার প্লিজ একটু বলেন আমাদের কলেজ থেকে কোন স্যারের বুক লিস্ট দেওয়া হয়েছে। আমি অ্যাকচুয়ালি আমাদের কলেজ থেকে কোন স্যারের বুক লিস্ট দেওয়া হয়েছে কিনা আমি জানি না, তোমরা কলেজ অফিসে যোগাযোগ করো, আর তোমরা তোমাদের স্যারদের সাথে যোগাযোগ করো যে স্যার তোমাদেরকে যে বিষয়ে যে স্যার রাইটার স্যারের বই কিনতে বলবে সেই বই তোমরা কিনবে। ঠিক আছে স্যার, আমার আম্মু আপনার খুব প্রশংসা করে, আমাকে বললো যতদিন আপনি ক্লাস করেন কেমিস্ট্রি আপনার কাছেই পড়তে। দেখো আমি আমি তোমাদেরকে আগেও বলেছি এখনো বলছি, আমি তোমাদের সবাইকে পড়াবো, আমি কিছু এই বিষয়টা নিয়ে আমার কিছু প্ল্যানিং আছে, যে প্ল্যানিং গুলো আমি কাজ করছি এবং এই প্ল্যানিং অনুযায়ী আমি তোমাদেরকে যতদূর পারি তোমাদেরকে আমি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো তোমরা আমার সাথে থাকো, আর আমি যেভাবে যেভাবে বলবো তোমরা যদি ঠিক সেভাবে সেভাবে পড়াশোনা গুলো চালিয়ে যাও, আই থিঙ্ক যে তোমরা 95% কমপ্লিট করে ফেলতে পারবে। 95% আমি তোমাদেরকে কমপ্লিট করে দিতে পারবো, এটা আমার একটা আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স। হ্যাঁ, তো যাই হোক, তোমরা পড়তে থাকো, তোমরা আমার সাথে থাকো, এই রাত্রিবেলার 1 ঘন্টাটা আমার জন্য রাখো, অর্থাৎ কেমিস্ট্রির জন্য রাখো। প্রতিদিন এই রাত্রিবেলা 8:30 থেকে 1 ঘন্টা ক্লাস কবে, মানে আপনি সেটাও বলেছিলেন 15 তারিখ থেকে, তাইলে কি 15 তারিখ থেকে স্টার্ট করবেন? মোহাম্মদ সাব্বির আহমেদ, আমি 15 তারিখ থেকে বলেছিলাম
আমি সেটি কাজ করছি ভাই, হ্যাঁ ডিসেম্বরের 15 তারিখ থেকে বলেছিলাম, তো সেই লক্ষ্যে আমি কিন্তু কাজ করছি। আমাকে তোমরা আমাকে একটু সময় দাও, আশা করছি এই ডিসেম্বরের মধ্যে কাজগুলো আমি শেষ করে ফেলবো এবং জানুয়ারি 1 তারিখ থেকে আমি সেটা স্টার্ট করতে পারবো। ঠিক আছে, তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আজকে আর আমি বেশি লেন্দি করছি না। আগামীকালকে আবার আমরা ক্লাসে জয়েন করবো এবং আমরা আগামীকালকে আমাদের সিলেবাসের যে টপিকস রয়েছে, একটা বিষয় অনেকেই আমাকে মেসেজ করে, স্যার আপনি কবে কোথা থেকে ক্লাস করান, কি বিষয়ে ক্লাস করান, কোন টপিকস এ ক্লাস করান। ভাই দেখো, তোমাদের সবাইকে আমি বলছি, আজকের এই ক্লাসটা আমি তোমাদেরকে শুরু করিয়েছি, এটা হচ্ছে আমাদের ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারের একদম প্রথম। বই খুলে তোমরা দেখবে যে টপিকসটা তোমাদের প্রথম রয়েছে, ভূমিকা। তো আজকে ভূমিকাগুলো নিয়ে আমি আলোচনা করেছি, কেন তোমরা হেজিটেট থাকো, কেন তোমাদের এত হেজিটেশন হয়। তোমরা একদম হেজিটেশন হবে না, তোমাদের কাছে যে বই রয়েছে সে বইতে দেখবা যে তোমাদের একটা যে টপিকস রয়েছে, যেমন আগামীকালকে আমি তোমাদের ফার্স্ট টপিকস যেটি রয়েছে, আমি আমার বইতে যেটা দেখতে পাচ্ছি যে ল্যাবরেটরির ব্যবহার বিধি, ল্যাবরেটরির ব্যবহার বিধি, পোশাক, নিরাপদ ক্লাস, মাস্ক ও হ্যান্ড গ্লাভস, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। ভেরি সিম্পল, ঠিক আছে, হেজিটেট হওয়ার কোনো কারণ নেই, খুবই সিম্পল। তো থ্যাংক ইউ সবাইকে, আজকে আর আমি লেন্দি করছি না, আমি লাইভটা এখানে এন্ড করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে।